প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে প্রাথমিক থেকে বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট খবর। ওয়েমার শিট মামলায় ফের নতুন করে নাটকীয় মোড় এলো। অত্যন্ত বড় খবর থাকছে এই ভিডিওর মধ্যে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবারে প্রাথমিকের জন্য অত্যন্ত বড় খবর, ওয়েমার শিট মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে ওয়েমার শিট জালিয়াতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি সম্মানীয় গৌতম পাল মহাশয়কে সিবিআইয়ের সামনে হাজিরার নির্দেশ দিলেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ওই দিনের ঘটনা পরম্পরা অত্যন্ত তাৎপর্যবহ বলেই মনে করেছেন আইনজ্ঞরা। মহামান্য আদালতের নির্দেশ মেনে ওই দিন অর্থাৎ গতকালকে সন্ধে ছটা বাজার কিছু আগেই সম্মানীয় পর্ষদ সভাপতি মহাশয় ডেপুটি সেক্রেটারি সম্মানীয় পার্থ কর্মকার মহাশয়কে নিয়ে নিজাম প্যালেসে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার অফিসে হাজির হয়েছিলেন। প্রায় পাঁচ ঘন্টার কাছাকাছি জিজ্ঞাসাবাদ পর্ব সেরে বেরিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি সম্মানীয় গৌতম পাল মহাশয় বলেন যে মহামান্য হাইকোর্টের নির্দেশে এসেছিলাম, ওরা যা জানতে চেয়েছিল তার জবাব দিয়েছি, আর কিছু বলার নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে ওই দিন মহামান্য আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছেন যে পুজোর ছুটির পরে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি তদন্তের এতদিনের অগ্রগতি নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে হবে। এই মামলায় এতদিন ধরে কী তদন্ত হয়েছে এবং সেই তদন্তে কী বেরিয়ে এসেছে সেটা মহামান্য আদালতে মুখবন্ধ খামেই জমা দিতে হবে। এই মামলার শুনানি চলাকালীন বঞ্চিত চাকরিপ্রার্থীদের সম্মানীয় আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় মহাশয় এবং সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় মহামান্য আদালতে জানান, পর্ষদ ওয়েমার শিট মামলার রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে। ওয়েমার শিট বিতর্কে সিঙ্গেল বেঞ্চে দেওয়ার নির্দেশে স্থগিতাদেশ চাওয়া হয়েছে ওই আবেদনে। সম্মানীয় মানিক ভট্টাচার্য মহাশয় ওই মামলায় ইতিমধ্যেই সর্বোচ্চ ন্যায়ালয়ে এসএলপি ফাইল করেছেন। ওই আইনজীবীরাই হাইকোর্টকে জানান যে শীর্ষ আদালতের বিচারপতি সম্মানীয় অনুরুদ্ধ বসু মহাশয় ডিভিশন বেঞ্চে ওই দিন পর্ষদের তরফে মামলার দ্রুত শুনানির আবেদন করা হলেও তা খারিজ হয়ে গিয়েছে, ফলে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপরে মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশের আবেদন গৃহীতই হয়নি। এরপরেই মহামান্য হাইকোর্টের মামলা নতুন দিকে মোড় নেয়। সম্মানীয় আইনজীবীদের বক্তব্য শুনে সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায় তার দেওয়া আগের রায় ফের খতিয়ে দেখেন। তার পর্যবেক্ষণ, ওয়েমার শিট মামলায় এই বেঞ্চ পর্ষদের বিরুদ্ধে কোনো নির্দেশই দেয়নি। তারপরও পর্ষদ মহামান্য শীর্ষ আদালতে যে আবেদন করেছে সেখানে সিঙ্গেল বেঞ্চ কঠোর নির্দেশ দিয়েছে বলে দাবি করা হয়েছে। সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতে, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো রায় উচ্চ আদালতে চ্যালেঞ্জ করতেই পারে, কিন্তু এখানে পর্ষদের এই আবেদন আসলে মামলার গতি রোধ করার চেষ্টা কিনা তা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ রয়ে যাচ্ছে। তাঁদের উদ্দেশ্য নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী সিবিআই রিপোর্ট থেকে স্পষ্ট যে এস বসু রায় অ্যান্ড কোম্পানি ওয়েমার শিটের ডিজাইন এমনভাবে করেছিল যাতে প্রার্থীর নাম ও রোল নম্বর সহ নানা কিছু স্পষ্ট বোঝা না যায়। উল্লেখ্য যে এই মামলার ফের শুনানি আগত 18ই ডিসেম্বর রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসলো এবং প্রাথমিকে ওয়েমার শিট মামলায় ফের নতুন করে নাটকীয় মোড় কিন্তু তৈরি হলো। দেখা যাক বন্ধুরা পরবর্তী শুনানি থেকে কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।